হাতে মোবাইল ও ল্যাপটপ থাকলে বাংলাদেশ সরকার দেবে 4,000 টাকা করে কিংবা তারও বেশি। বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহ পাকের দয়ায় রাসূলের রিসালায় সকলে ভালো আছেন, আমিও ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু ডিজিটাল বাংলা 360 ফর ম্যাক মানি অনলাইন। হই হই কাণ্ড, রহি রহি ব্যাপার, এখন থেকে হাতে স্মার্টফোন কিংবা ল্যাপটপ থাকলেই মিলবে টাকা। বিষয়টি আশ্চর্যজনক, এই অসম্ভবকেই সম্ভব করেছে বাংলাদেশ সরকার। তো বন্ধুরা, এখন থেকে হাতে স্মার্টফোন কিংবা ল্যাপটপ থাকলে বাংলাদেশ সরকার দেবে 1,000 টাকা সম্পূর্ণ ফ্রিতে। কিভাবে আপনারা সেই টাকাগুলো হাতে নেবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সাথে আছি বরাবরের মতো হোসেন মোহাম্মদ ইউসুফ। তো চলেন আমরা মূল কাজে নেমে পড়ি, সময়ের সাথে এবং আগামীর পথে। আপনি যদি অনলাইন থেকে প্রতি মাসে 1,000 কিংবা 1,00,000 টাকা উপার্জন করতে চান ফ্রিতে, তাহলে এখনই ডিজিটাল বাংলা 360 ফর ম্যাক মানি অনলাইন চ্যানেলে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন বাজিয়ে রাখেন, যাতে একটা অনলাইন ভিডিও আপনার মিস না হয়। আজকের এই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট বক্সে এসে এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু কমেন্ট বক্সটা ওপেন হয়ে যাবে, তারপর আপনাদের একটা মতামত অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। বন্ধুরা, আপনারা বা আমরা জানি যে ইতিপূর্বে প্রবাসী যারা রয়েছেন তারা বিদেশ থেকে কষ্ট করে উপার্জিত টাকা দেশে পাঠালে তার উপরে সরকারের পক্ষ থেকে 2% কিংবা 3% এরকম একটা অ্যামাউন্টের নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট বা পার্সেন্টেজের উপর ভিত্তি করে বোনাস দেওয়া হয়ে থাকতো বা হয়ে থাকে। এই খবরটি হয়তো বা আমরা অনেকেই জানি, তবে এখন নতুন করে ফ্রিল্যান্সারদেরও বাংলাদেশ সরকার দিচ্ছে এই সুযোগ, তবে আরও বেশি করে। সেটা কি? এই জন্য আপনারা যদি গুগলে কিংবা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করেন, সার্চ অপশনে যদি লিখে দেন বাংলাদেশ ফ্রিল্যান্সিং প্রণোদনা প্যাকেজ, এটা লিখে যদি সার্চ করেন তাহলে প্রথমে চলে আসবে প্রথম আলোর একটি আর্টিকেল, যেখানে লেখা রয়েছে ফ্রিল্যান্সাররা যেভাবে প্রণোদনা পাবেন প্রথম আলো, ঠিক আছে। তারপরে যদি একটু নিচে চলে আসেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন আমাদের নিজস্ব আর্টিকেল, অর্থাৎ ডিজিটাল বাংলা 360.com এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে লেখা রয়েছে বাংলাদেশ সরকার অনুমোদন দিল ফ্রিল্যান্সারদের জন্য 4% প্রণোদনা বোনাস 2022। তারপরে যদি আরেকটু নিচের দিকে চলে আসি তাহলে এখানে লেখা রয়েছে 550 প্ল্যাটফর্মে আয়ের উপর 4% প্রণোদনা পাবেন ফ্রিল্যান্সাররা। এটা নিউজটা করেছেন ittefaq.com.bd ওয়েবসাইটে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এই আর্টিকেলটি যদি ওপেন করি ডিজিটাল বাংলা 360.com এই ওয়েবসাইটে, আর্টিকেলটা যদি বিসমিল্লাহ বলে ওপেন করি, ওপেন করে দেওয়ার পরে আর্টিকেলটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা সব কিছু জানতে পারবেন, ঠিক আছে, অর্থাৎ কোন শ্রেণীর মানুষটা সরকারের পক্ষ থেকে এই প্রণোদনা বোনাসটি পাচ্ছেন, কী কাজ করতে হবে সেটাও এখানে বলে দেওয়া রয়েছে। তবে আপনাদের বলে দেই বিষয়টি আমি, সেটা হচ্ছে আপনারা এই আর্টিকেলটি পড়েও জানতে পারবেন এবং আমিও বলে দিতেছি, অর্থাৎ আপনার হাতে যদি স্মার্টফোন কিংবা ল্যাপটপ থাকে সেটি দিয়ে যদি আপনি ফ্রিল্যান্সিং কাজ শুরু করে দেন আর ফ্রিল্যান্সিংয়ে করে যে টাকাগুলো উপার্জন করবেন বিশ্বের বিভিন্ন মার্কেট প্লেসে, সেই টাকা যখন বাংলাদেশে নিয়ে আসবেন সেই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ 4% পর্যন্ত রেমিটেন্স বোনাস দেওয়া হবে। অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি যদি 1,00,000 টাকা ইনকাম করেন তাহলে 4% অনুযায়ী আপনাকে অতিরিক্ত আরও 4,000 টাকা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। অর্থাৎ আপনি মোট পাবেন 1,04,000 টাকা, অথচ আপনি ইনকাম করেছিলেন 1,00,000 টাকা, এই 4% অনুযায়ী আপনি 4,000 টাকা বেশি পাবেন। এখন কথা হচ্ছে কোন মার্কেট প্লেসগুলোতে আপনারা কাজ করলে এই বোনাসটা পাবেন, কারণ অনলাইনে রয়েছে হাজারো লাখো অনলাইন প্ল্যাটফর্ম, সব জায়গাতে যদি আপনি কাজ করেন তাহলে সরকারের পক্ষ থেকে এই উপহারটি পাবেন না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 550টা মার্কেট প্লেসের লিস্ট অলরেডি দেওয়া হয়েছে, ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়লে বাড়তেও পারে। যাই হোক, এখানে বলে দেওয়া রয়েছে কোন কোন মার্কেট প্লেসে আপনারা কাজ করলে বা আমরা কাজ করলে সরকারের পক্ষ থেকে আমাদেরকে এই প্রণোদনা বোনাস দেওয়া হবে, সেই মার্কেট প্লেসগুলোর কথা এখানে তারা বলে দিয়েছে, ঠিক আছে, বলে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। অর্থাৎ শুধুমাত্র এই মার্কেট প্লেসগুলোতে কাজ করলে আমরা পাবো 4% পর্যন্ত রেমিটেন্স বোনাস, যেটা এতদিন প্রবাসীর ভাই বোনেরা পেয়ে আসছিল এখন আমরা ফ্রিল্যান্সাররাও কিন্তু পাবো।
এই আর্টিকেলের ভিতরে কোন কোন সাইটগুলোতে কাজ করলে আপনারা বা আমরা রেমিটেন্স বোনাস পাবো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সেই লিস্টটা দেওয়া রয়েছে। আপনারা এই আর্টিকেলটা সম্পূর্ণ পড়লে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনি হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ দিয়ে কীভাবে ফ্রিল্যান্সিং কাজ শুরু করবেন, এই জন্য এই আর্টিকেলের মাঝে এখানে একটা অপশন পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং কাজ কি এবং কীভাবে কাজ করতে হয়। জানতে হলে এখনই ভিজিট করুন, ঠিক আছে? অর্থাৎ ফ্রিল্যান্সিং কাজ কীভাবে করতে হয় সেটা জানার জন্য কিংবা ফ্রিল্যান্সিং কাজ করে কীভাবে টাকা ইনকাম করতে হয় সেটা জানার জন্য এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে বিসমিল্লাহ বলে। ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে এখানে একটা অ্যাড আসতে পারে, অ্যাড আসলে অ্যাডটা ভিতরে ক্লিক করে কিছুক্ষণ সময় থাকবেন, তারপরে আপনারা এখানে আর্টিকেলগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? অর্থাৎ ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনারা বিস্তারিত এ টু জেড বিষয়গুলো এখান থেকে জেনে নিতে পারবেন। এখানে স্টেপ বাই স্টেপ আর্টিকেলগুলো দেওয়া রয়েছে। তারপরও যদি আপনাদের বসতে সমস্যা, এখানে যে মেনু অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে যদি আরেকটু নিচের দিকে চলে আসেন এখানে আপনারা আরেকটি অপশন পেয়ে যাবেন, এখানে রয়েছে ফ্রিল্যান্সিং কাজ কি এবং কিভাবে করতে হয়, জানতে হলে এখনই ভিজিট করুন। এখানে যদি আপনারা বিসমিল্লাহ বলে ক্লিক করেন, ক্লিক করলে আপনাদেরকে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে যে সাইটটা ফ্রিল্যান্সিং সম্পর্কেই তৈরি করা হয়েছে। অর্থাৎ সাইটটার নামই হচ্ছে ফ্রিল্যান্সার টিভি pro.com, গুগলে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন কিংবা এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন, এখানে ফ্রিল্যান্সিং সম্পর্কে এ টু জেড বিষয়গুলো দিয়ে দেওয়া হয়েছে যেগুলো আপনারা ফ্রিতে দেখে শিখে নিতে পারবেন। আপনারা যদি মেনু অপশনে ক্লিক করেন, এই ওয়েবসাইটে মেনু অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা একটা অপশনই পেয়ে যাবেন নতুনদের জন্য ফ্রিল্যান্সিং, ঠিক আছে? এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে সব কটা বিষয় আপনারা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে এখানে পেয়ে যাবেন, যেগুলো শিখে আপনারা কাজ করে টাকা উপার্জন করতে পারবেন সারা জীবন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ভালো রাখবেন। আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত যতটুকু রিপোর্ট অনুযায়ী, সরকারিভাবে রিপোর্ট অনুযায়ী জানা গেছে 6.5 লক্ষের উপরে ফ্রিল্যান্সিং ভাই বোন রয়েছে কিংবা ফ্রিল্যান্সিং পার্সন রয়েছে যারা কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতেছে 6.5 লক্ষের উপরে। তো বুঝতেই পারতেছেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সাইজটা বাংলাদেশে কত বড় হয়ে গেছে। ওকে, অলরাইট। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন। চাইলে আপনি ফ্রিল্যান্সিং কাজ করে হাতের স্মার্টফোন ও ল্যাপটপ ব্যবহার করে হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন, সব কটা বিষয় এখানে বলে দেওয়া রয়েছে। এই আর্টিকেলগুলো অবশ্যই দেখে নিতে পারেন। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।